Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বাবা, আবার আপনি রান্নাঘরে? আপনাকে বলেছিলাম তো আপনি রান্নাঘরে ঢুকবেন না। বৌমা, চা দিলে না এখনো? নিলয় ওঠেনি, আর বাবু শোনাই বা কই? বৌমা, চা দিতে তো দেরি করছো কেন? বৌমা! হ্যালো বাবা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি। আর আমার বাবুসোনা কেমন আছে? এই তো ওকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আমরা পরশু সকালে ফ্লাইটে কলকাতায় যাচ্ছি। তো কতদিন আছো তোমরা? এই তো আপনার ছেলে দুদিনের জন্য ছুটি পেয়েছে। আপনি ওষুধ ঠিকঠাক খাচ্ছেন তো? হ্যাঁ। কল্যাণী দি আসছে তো? কামাই করছে না? না না, একদম কামাই করছে না। কোনো চিন্তা নেই, সব কিছু ঠিকঠাক আছে। তোমরা তাড়াতাড়ি দাদুভাইকে নিয়ে চলে এসো এখানে। ঠিক আছে বাবা, রাখছি। হ্যাঁ, ওকে, বাই। না
খানা দিতে পারি তো? বাবা আবার আপনি রান্নাঘরে, বলেছি নাই দুদিন পুরো রেস্ট, যান আপনি গুড্ডুর সাথে খেলুন গে, যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, আর তো শাসন করার কি আছে না, আপনি যান। Days of September, April, June and November, February has 28 alone, all the rest are 31, except when leap year that did not. Wow! খুব ভয় লাগলো। Wow! আচ্ছা দেখি এবারে শেষ করো দেখি। 30 days of September, April, June and November. বহুদিন পর বাবা, এরম হলো যে তুমি নিজের হাতে রান্না খাচ্ছ না। হ্যাঁ সেই আর কি, বৌমা দুদিনের জন্য এলেও রান্নাটা এমন কয় না যে মিস করতে হয় চলে গেলে। বাবা আমার আপনি এসব গুলো খাচ্ছেন, বারণ করেছিলাম অনেকবার। তোমার না এই রকম একজন কড়া শাসনের বৌমার দরকার ছিল, সেটাই পেয়ে গেছে। আরে ও আমার বৌমা নাকি রে, ও তো আমার মেয়ে। হাই আমি পর্ণা, জয়ঙ্কেল তো? ইয়েস কারেক্ট, আমি অনিকেতের মেয়ে। বাবা ফোন করেছিল, জেগুতে পড়বে বলেছে তাই তো? ইয়েস প্লিজ প্লিজ কাম, ওয়েলকাম। আঙ্কল আমি জানি তুমি একাই থাকো, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কি আছে গো খাবার মতো? খাবার এখন তো খাবার কিছু বাড়িতে নেই রে মা। ওই তো ফ্রিজ, দেখি কি আছে ফ্রিজে। বাহ এতো ডিম আছে, চাপ নেই কিছু একটা ঠিক বানিয়ে নেব। এনিওয়ে আমার কিন্তু সব লজ্জা টজ্জা বলে কিছু নেই। বাই দ্য ওয়ে বাথরুমটা কোন দিকে? বাথরুম এইটা। চলবে যতটা ইচ্ছে। এই সময় চা আপনার, আই মিন তোমার টাইম সেন্সটা অসাধারণ। কী করে বুঝলে আমার এই সময় চা চাই? মনে হলো দেখে ভীষণ টায়ার্ড লাগছিল তোমাকে। আই হেট টায়ার্ডনেস। সো চার্মিং বেবি। বেবি শিট, আই এম নট বেবি, লিটল। আরে তুমি তো আমার বন্ধুর মেয়ে, তুমি তুমি ইউ উইল অলওয়েজ বি এ বেবি টু মি। শিট, যেদিন থেকে একটা মেয়ের পিরিয়ড শুরু হয় আর যেদিন থেকে সে বুঝতে শেখে হোয়াট ইজ সেক্স, সেদিন থেকে সে লেজি হয়ে যায়। আমিও তাই। দ্যাট ইজ নট ফেয়ার, আমি আমি তোমার বাবার মতো। মতো বাবুত নয়। বাই দ্য ওয়ে তুমি কিন্তু ভেরি হট অ্যান্ড সেক্সি, এই বয়সেও টাইম গট। তোমাকে বরং চলো তোমার থাকার ঘরটা দেখিয়ে দিই, আশার থেকে যা তুমি গুগলি মারছো আমাকে। বেটার আই শো ইউ দ্য রুম। তুমি তো দারুণ কথা বলো, জাস্ট ফাটিয়ে। সো সুইট, এই ঘরটা দেখিয়ে দাও একটু, লাত খেয়ে নি।
হ্যালো, মেয়ে ঠিকঠাক ভাবে পৌঁছে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্টলি। এই শোন, ও একটু স্বাধীন চেয়ে তার ঠোঁট কাটা কি একটু? দ্যাটস অ্যান আন্ডারস্টেটমেন্ট, অনেকটাই। কিছু বললি না? কিছু না, কিছু না। আচ্ছা শোন, যা খরচাপাতি লাগে আমি কিন্তু দিয়ে দেবো। আরে ধুত, বন্ধুদের মধ্যে এবার এইসব আছে নাকি? তুই ওসব এই কথাটা আর একবারও বলবি না। আমি কিন্তু একটু পার্টিকুলার, মাঝে মাঝে আমার পার্টি থেকে ফিরতে লেট নাইট হয়। পার্টিতে কোনো প্রবলেম নেই আমার, তবে একা থাকি তো, লেট নাইটে একটু প্রবলেম আছে। একটা কথা বলি শোনা, স্বাধীন চেতা হওয়া ভালো, স্বেচ্ছাচারিতা নয় কিন্তু। বাবা, এ তো দেখতে পাচ্ছি জ্ঞানদা মোহিনী স্কুলের হেডমাস্টারের মতো কথা হচ্ছে। হোয়াট হোয়াট ইজ দিস? সরি, আমি কিন্তু আবার সবার সামনে মাথাটা তো নোয়াতে পারি না। দ্যাটস ওকে। হোয়াট ইজ দিস? ইজ দিস ইওর আপব্রিংগিং? আপব্রিংগিং কি আছে? আমার কাছে লাইফটা হলো ভোগ, এন্টারটেইনমেন্ট আর আনন্দ। আমার আবার একটু ম্যাচিওরড এজড পুরুষ পছন্দ। হোয়াট আর ইউ জোকিং? এজড? সো হোয়াট, প্রেমে পড়ার জন্য আবার বয়স টয়স লাগে নাকি? এনিওয়ে, ওসব আঙ্কেল টাঙ্কেল বলে আমি আমার ইমোশনটাকে নষ্ট করতে চাই। মানে? মানে আর কি, জয় আমার জয়, ক্যান ইউ এনজয়? হোয়াট? আর ইউ ক্রেজি? আমি তোমার বাবার বন্ধু, আমার ছেলে তো আমার থেকে বড়, কিসব আবল তাবল বকছো তুমি? আবল তাবল নয়, আই এম টেলিং ইউ সিরিয়াসলি, তুমিও একা আমিও একা, আমাদের দুজনেরই সঙ্গী দরকার। আর তাছাড়া ছোটবেলা থেকেই এজড ম্যাচিওর পুরুষদের ওপর আমার একটা অন্যরকম ক্রাশ। হোয়াট ননসেন্স, আমার কিন্তু এই কথাগুলো একদম পছন্দ হচ্ছে না। এনিওয়ে, রাগলে কিন্তু তোমাকে সো হট অ্যান্ড সেক্সি লাগে। যেটা বলছিলাম, কালকে আমাকে বেরোতে হবে, ফিরতে রাত হতে পারে। কোথায় যাবে? সরি, আমি আবার সব কথার কৈফিয়ত সবাইকে দিতে পছন্দ করি না। আবার সিগারেট খাচ্ছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা একটা একটা। ও পারো বটে বাবা। শোনো না, একটা কথা বলছিলাম, বলছি ধরো বাবাকে যদি আমাদের এখানে নিয়ে আসি কেমন হয়? খুব ভালো হয়, বাবা তখন একাই থাকে। সেটাই ভাবছিলাম, মানে বিষয়টা কিছু না, এখন বাবা ওই বাড়িটা বেচতে চাইবে কিনা তো আমি জানি না। হ্যাঁ, মানে সেক্ষেত্রে তুমি যদি রাজি করাতে পারো বাবাকে যেখানে আসার, তাহলে বাবা রাজি হবেই। আমি তো বলবো, আমার কথা না শুনলে ফুটুকে দিয়ে বলাবো। ও এই না হলে আমার বউ, লাভ ইউ। লুকিয়ে দেখার কি আছে, সামনে এসে দেখো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে,
কি হচ্ছে চলো 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 শো 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 বেশি ড্রিঙ্ক করে ফেলেছো বাবা শো 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 কেমন সারপ্রাইজ দিলাম বাবা? তুমি এখন ভূত দেখার মতো শৌখিন গেলে কেন? মানে তোমরা এখন